সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোশাম্মদ বিউটি আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নিমসার জুনাবালী বিশ্ববিদ্যালয় কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি ক্লাস নেব অনার্স দ্বিতীয় বর্ষের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে বৈদেশিক সাহায্য। বৈদেশিক সাহায্য বলতে কী বুঝো? বৈদেশিক সাহায্য বলতে আমরা যা বুঝি তা হচ্ছে অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহ উন্নত রাষ্ট্র বা সংস্থা থেকে যে অর্থ, খাদ্য বা কারিগরি সাহায্য এবং ঋণ গ্রহণ করে তাকে বৈদেশিক সাহায্য বলা হয়। অর্থাৎ উন্নত দেশসমূহ হতে অনুন্নত দেশসমূহ যে আর্থিক বা কারিগরি সাহায্য গ্রহণ করে তাকে বৈদেশিক সাহায্য বলা হয়। কোনো দেশই সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হয় না, সেজন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের সাহায্য করা হয়। সেই ক্ষেত্রে তাকে কী বলা হয়? দেশের বাহির থেকে যেটা আনা হয় তাকে বলা হয় বৈদেশিক সাহায্য। বিভিন্নভাবে যে সাহায্য করে থাকে তাকে বৈদেশিক সাহায্য বলা হয়। তাহলে বৈদেশিক সাহায্য বলতে আমরা কী বুঝি? সেটা হচ্ছে অনুন্নত উন্নয়নশীল রাষ্ট্রসমূহ বিভিন্ন দেশ হতে যে পরিমাণ বা সংস্থা থেকে যেই ধরনের সাহায্য গ্রহণ করে থাকে তাকে বৈদেশিক সাহায্য বলা হয়। তারপর আমরা আলোচনা করব বৈদেশিক সাহায্যের ধরনসমূহ আলোচনা করো। এটা হচ্ছে বড় প্রশ্ন, বৈদেশিক সাহায্যের ধরনসমূহ আলোচনা করো। বৈদেশিক সাহায্যের ধরনসমূহ কী ধরনের বা বৈদেশিক সাহায্যের ধরনটা কী ধরনের থাকে? মূলত প্রত্যেকটা দেশেই বৈদেশিক সাহায্যের যে ধরন প্রধানত তিন রকমের হয়ে থাকে, সেটা হচ্ছে খাদ্য সাহায্য, পণ্য সাহায্য, প্রকল্প সাহায্য। এই ক্ষেত্রে দেখা যায় কি আরও কিছু সাহায্য থাকে। সেই ক্ষেত্রে কী থাকে? তোমার খাদ্য সাহায্য, পণ্য সাহায্য, প্রকল্প সাহায্য, অর্থ সাহায্য, সামরিক সাহায্য ও বেসরকারি বৈদেশিক বিনিয়োগ। প্রথমত যেটা হচ্ছে খাদ্য সাহায্য, আমরা প্রথম যে বৈদেশিক সাহায্যের ধরন প্রথম যেটা সেটা হচ্ছে কি খাদ্য সাহায্য। খাদ্য সাহায্যটা কি? অন্যান্য দেশের সাথে খাদ্য ঘাটতির প্রয়োজন মেটানোর জন্য যখন খাদ্য সরবরাহ করা হয়, অন্যান্য দেশ থেকে সেটা নিয়ে আসা হয়, সেটাকেই বলা হয় তোমার খাদ্য সাহায্য। উন্নয়নশীল ও দরিদ্র রাষ্ট্রে খাদ্য ঘাটতি পূরণের জন্য খাদ্যশস্য আকারে যে সাহায্য পাওয়া যায় তাকেই তোমার খাদ্য সাহায্য বলা হয়। বাংলাদেশের খাদ্য ঘাটতি পূরণের জন্য বিদেশ থেকে সাহায্য আকারে যে খাদ্যশস্য আনা হয় তাকে কী বলা হয়? খাদ্য সাহায্য বলা হয়। সেটা যে কোনো দেশের ক্ষেত্রেই হতে পারে। তাহলে বৈদেশিক সাহায্যের ধরনের প্রথম যেটা সেটা হচ্ছে খাদ্য সাহায্য। দ্বিতীয়ত হচ্ছে পণ্য সাহায্য। বৈদেশিক সাহায্যের দ্বিতীয় যে ধরনটা সেটা হচ্ছে পণ্য সাহায্য। পণ্য সাহায্যটা হচ্ছে দেশের উন্নয়নের জন্য অত্যাবশ্যকীয় পণ্য আমদানির ব্যয়ভার মেটানোর জন্য যে সাহায্য পাওয়া যায় তাকে পণ্য সাহায্য বলা হয়। সেই পণ্য সাহায্যগুলো কী? সেটা হচ্ছে তোমার যন্ত্রপাতি, ক্ষুদ্র যন্ত্রাংশ, তারপর হচ্ছে কীটনাশক, জরুরি অবস্থা মোকাবেলার জন্য বিভিন্ন ওষুধ। এগুলো হচ্ছে পণ্য, মানে পণ্য আকারে যা ব্যবহার করা হয় এগুলো যদি বিদেশ থেকে আনা হয় তাদেরকে বলা হয় পণ্য সাহায্য। বিভিন্ন দেশ পণ্য হিসেবে অন্যান্য দেশকে যে সাহায্য দিয়ে থাকে সেটা হচ্ছে পণ্য সাহায্য। তারপর হচ্ছে তোমার প্রকল্প সাহায্য। তারপর হচ্ছে প্রকল্প সাহায্য, তিন নম্বরে বৈদেশিক সাহায্যের ধরনে তিন নম্বরে হচ্ছে প্রকল্প সাহায্য। প্রকল্প সাহায্যে যেমন কি প্রকল্প সাহায্য বলতে দেশের অভ্যন্তরে প্রকল্প বাস্তবায়নের জন্য যেসব সাহায্য প্রদান করা হয় তাকেই বোঝায়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেমন কি বিভিন্ন সার কারখানা, মৎস্য উন্নয়ন প্রকল্প, যেমন পদ্মা সেতু প্রকল্প, এগুলো হচ্ছে কি প্রকল্প সাহায্য। বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে বিদেশ থেকে আমাদের বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে, সেটা হচ্ছে কি প্রকল্প সাহায্য। এইভাবে বিভিন্ন দেশ প্রকল্প সাহায্য করে উন্নয়নশীল দেশসমূহকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়, সেটা হচ্ছে কি তোমার প্রকল্প সাহায্য। তারপর হচ্ছে অর্থ সাহায্য। তারপর চার নম্বরে হচ্ছে কি অর্থ সাহায্য। উন্নত রাষ্ট্র বা সংস্থা উন্নয়নশীল রাষ্ট্রসমূহকে সরাসরি অর্থ প্রদানের মাধ্যমে সাহায্য দিয়ে থাকে। সরাসরি বিভিন্ন দেশ কী করে তোমার অর্থ সাহায্য দিয়ে থাকে, সেটা হচ্ছে
নগদ নগদ অর্থ সাহায্য, সেটা হচ্ছে কি তোমার নগদ অর্থ সাহায্য। এই ক্ষেত্রে দেখা যায় কি বিভিন্ন চুক্তির মাধ্যমে এই অর্থ সাহায্য দেওয়া হয়, সেটা হতে পারে শর্তযুক্ত বা শর্ত মুক্ত। সেখানে কি সেই যে অর্থ সাহায্য দেওয়া হয় সেটাতে তোমার শর্ত সাপেক্ষে বিভিন্ন সুদসহ বা সুদবিহীন সেই অর্থ সাহায্যটা প্রদান করে থাকে। উন্নত রাষ্ট্রসমূহে অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রে তোমার শর্তহীনভাবে বা শর্তযুক্তভাবে বিভিন্ন রকমের অর্থ সাহায্য করে থাকে, সেটাকে বলা হয় কি তোমার অর্থ সাহায্য। তারপর হচ্ছে পাঁচ নম্বরে হচ্ছে সামরিক সাহায্য। সামরিক সাহায্য পাঁচ নম্বরে কি সামরিক সাহায্য। বৈদেশিক সাহায্যের মধ্যে অন্যতম হলো তোমার কি সামরিক সাহায্য। যেমন কি যেই দেশগুলা তোমার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্র সেই রাষ্ট্রগুলোতে কি উন্নত দেশসমূহ বিভিন্নভাবে সামরিক সরঞ্জাম, অস্ত্র, গোলাবারুদ, যুদ্ধবিমান এইগুলা কি বিভিন্নভাবে সাহায্য করে থাকে। মানে হচ্ছে যেই কোনো সময় কোনো দেশের দুর্যোগকালীন সময়ে বিভিন্ন কারণে তাদেরকে সামরিক সাহায্য দিতে হয়, দেশের প্রতিরক্ষার জন্য তোমার সামরিক দিক থেকে বিভিন্নভাবে ওদেরকে সাহায্য দেওয়া হয়, আর সেটা হচ্ছে কি তোমার সামরিক সাহায্য বলা হয় এটাকে। এই সামরিক সাহায্যটা এক সময় আবার দেশের জন্য বিপজ্জনকও হতে পারে, কারণ বিভিন্ন দেশ হতে বিভিন্ন গোলাবারুদ এনে দেশের বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা বা যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যায়। সেই ক্ষেত্রে কি তোমার সামরিক সাহায্যটা কি একদিক থেকে ইতিবাচক, অন্যদিক থেকে আবার নেতিবাচকও হতে পারে। তারপর হচ্ছে বৈদেশিক বেসরকারি বৈদেশিক বিনিয়োগ। তোমার ৬ নম্বরে হচ্ছে কি বেসরকারি বৈদেশিক বিনিয়োগ। উন্নত দেশের বেসরকারি উদ্যোক্তা ও পুঁজিপতিগণ অনুন্নত রাষ্ট্রে যে প্রত্যক্ষ পুঁজি বিনিয়োগ করে তাকে বেসরকারি বৈদেশিক বিনিয়োগ বলা হয়। এটি সাধারণত প্রকল্প বা শিল্প স্থাপনে ব্যয় করা হয়। মুনাফা লাভের আশায় অন্য দেশ এসব মূলধন বিনিয়োগ করে। যেমন কি উন্নত দেশগুলো অনুন্নত রাষ্ট্রে তাদের কী করে মূলধনটাকে বিনিয়োগ করে তাদের মুনাফা অর্জনের একটা সুযোগ তৈরি করে নেয়। এই বেসরকারি বৈদেশিক বিনিয়োগের তাদের উদ্দেশ্যগুলো কী থাকে বা তাদের ধরনটা, যেমন কি অনুদান বা ঋণ। অনুদান হচ্ছে কোনটা যেটা তোমার সুদবিহীন বা পরিশোধের কোনো রকমের ঝামেলা থাকে না, যেটা একেবারে অপরিশোধযোগ্য সেটা হচ্ছে অনুদান, যেটাকে আর কখনো ফেরত দেওয়া হয় না সেটাকে কী বলা হয় তোমার অনুদান বলা হয়, অনেকটা দান করার সামিল এটা। আর ঋণ হিসাবে পাওয়া সাহায্য হচ্ছে কি নির্ধারিত সময়ে সুদ মূলে সাহায্যপ্রাপ্ত দেশ সাহায্যদাতা সংস্থা বা দেশকে ফেরত দিয়ে দিতে হয়। মানে কি তাদেরকে নির্দিষ্ট সময়ের পরে ঋণটা যেই শর্ত সাপেক্ষে আনা হয় নির্দিষ্ট সময়ের পরে সেটা আবার ফেরত দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে অনুদান। অনুদান হচ্ছে কি যেটা ফেরত দিতে হয় না, ঋণ হচ্ছে শর্ত সাপেক্ষ যেটা নির্দিষ্ট সময়ের পরে ফেরত দিয়ে দিতে হয়। তারপর হচ্ছে দেখো দ্রব্য সাহায্য ও নগদ সাহায্য। মানে কি বিভিন্ন দেশ বিভিন্নভাবে সাহায্য করে থাকে অনুন্নত এবং উন্নয়নশীল দেশে, সেই ক্ষেত্রে দেখা যায় কি তারা দ্রব্য সাহায্য করতে পারে আবার নগদ সাহায্য করতে পারে। দ্রব্য সাহায্যটা হচ্ছে কি তোমার যেমন তোমার দ্রব্য হিসেবে যেমন চাল, ডাল, গম, সার, যন্ত্রপাতি এগুলো হচ্ছে দ্রব্য সাহায্য। আর অর্থ সাহায্য যেগুলো হচ্ছে যেমন কি তোমার মুদ্রা ডলার, পাউন্ড, ইউরো ইত্যাদি বৈদেশিক মুদ্রা যখন বৈদেশিক সাহায্য হিসেবে পাওয়া যায় তখন তাকে নগদ সাহায্য বলা হয়। আর দ্রব্য হচ্ছে কি চাল, ডাল, গম এগুলো হচ্ছে দ্রব্য সাহায্য। তাহলে বিভিন্ন দেশ হতে আমরা কী পেয়ে থাকি দ্রব্য সাহায্য ও নগদ সাহায্য পেয়ে থাকি, সেটা হচ্ছে অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রে। তারপর হচ্ছে তোমার শর্তযুক্ত ও শর্তমুক্ত সাহায্য। মানে গ নাম্বারে হচ্ছে কি তোমার শর্তযুক্ত ও শর্তমুক্ত সাহায্য। শর্ত নিয়ে কখনো কখনো সাহায্য পেয়ে থাকি আমরা, সেটা হচ্ছে কি যে সাহায্যদাতা দেশ বা সংস্থা কোনো রকমের শর্ত ছাড়াই সাহায্য করে থাকে সেটাকে বলা হয় শর্তমুক্ত সাহায্য। আর যখন কোনো শর্ত সাপেক্ষে উন্নত দেশগুলা অনুন্নত দেশকে তোমার সাহায্য করে থাকে সেটা হচ্ছে শর্তযুক্ত। যেমন কি তোমার কোনো দেশ থেকে ঋণ আনলে সেটা আমরা কি নির্দিষ্ট সময় সাপেক্ষ বা নির্দিষ্ট পরিমাণ সুদসহ এটাকে আমাদের ফেরত দিতে হয়, সেটা হচ্ছে শর্তযুক্ত। আর শর্তমুক্ত হচ্ছে কি যে এখানে কোনো শর্ত বা নির্দিষ্ট সময় নেই, কোনো রকমের নিয়ম নীতি নেই, সেখানে আমি ইচ্ছে করলে নিজের সময় মতো ওই দেশ তার বিভিন্ন
তোমার কি করে সেই ঋণটাকে আর পরিশোধ করতে হয় না। সেখানে নির্দিষ্ট পরিমাণ কোনো রকমের তোমার কি থাকে না, কোনো শর্ত থাকে না, তার ইচ্ছা মতো মানে দান করার মতো, সে ইচ্ছে করলেই সেটা পরিশোধ করতে পারবে বা করতে পারবে না, যে সেখানে কোনো রকমের শর্ত থাকবে না, এটাকে বলা শর্ত মুক্ত। আর শর্ত যুক্ত হচ্ছে কি, সেটাতে যেটাতে শর্ত দেওয়া হয় বা নির্দিষ্ট সময় দেওয়া হয়, ওই শর্ত পূরণ করে ওই দেশ সাহায্য নিয়ে থাকে, সেটাকে বলা হয় শর্তযুক্ত সাহায্য। তাহলে শর্তযুক্ত ও শর্তমুক্ত সাহায্য। তাহলে বৈদেশিক সাহায্যের ধরনগুলো কী ছিল সেটা আমি আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে শুনেছ এবং বুঝেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।